Assalamualaikum সবাইকে, welcome back to my channel again. আশা করি সবাই আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, অনেক মজার আঙ্গুল চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি। সিদ্ধ শুটকি দিয়ে কাঁঠালের বিচি, এই রেসিপিটা আমাদের সিলেটে অনেক মানুষ এটা ওদের অনেক ফেভারিট আর কি এই রেসিপিটা। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, সবার ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কী কী লাগবে দেখবে দেখাই আপনাদেরকে। এখানে কাঁঠাল বিচি নিয়েছি, আর এই কাঁঠাল বিচিটা আপনারা ভালোভাবে লো হিটের মধ্যে রেখে আর কি হাফ এন আওয়ারের মতো বা মোর দেন মেবি সামটাইমস মোর দেন হাফ এন আওয়ারও লাগতে পারে, চেক করবেন। এটা ভেজে নিতে হবে। এরপরে আমি শুকনো মরিচ ইউজ করব এখানে 3 চামচ। আর শুকনো মরিচটা আমি ভেজে সরি ভিজিয়ে নিব পানি দিয়ে, 3 চামচ শুকনো মরিচ পানি দিয়ে ভিজিয়ে রাখবো অ্যাবাউট আধা ঘন্টার মতো, বা চাইলে আরও আগে রাখতে পারবেন আপনারা, কোনো সমস্যা নাই। আর এটা একটু গরম পানি দিয়েছি আমি কেটল থেকে আর কি। তো কাঁঠালের বিচি আর কি আপনারা খেয়াল রাখবেন যখন বাজারটা হয়েছে কি না, এটা এভাবে খেয়াল রাখতে হবে যে কাঁঠালের বিচিটা একটু বেঙ্গে দেখবেন যে ভিতরটা নরম হইলো কি না, যেমন খেতে পারবেন কি না এটা খেয়াল রাখতে হবে আর কি। তো এই যে আমি কাঁঠাল বিচিটা অ্যাবাউট হাফ এন আওয়ার মতো ফ্রাই করে নিয়েছি আর কি। আর এখানে দেড়টা পেঁয়াজ নিয়েছি, আর এখানে রসুন কয়েক কোয়া, আর কাঁচামরিচ, আর এই যে বাজা কাঁঠাল বিচি, আর এই চাপা শুটকিতে আমি ওয়াশ করে নিয়েছি। এটা ভালোভাবে ওয়াশ করবেন, আমি কিন্তু ওয়াশ করি। আর আমি আজকে গার্ডেনে শুটকিটা বাজবো কারণ আমার ঘরে গন্ধ হয়ে যাবে হরে, আমি গার্ডেনে শুটকিটা করব। আর আমি অনেক সময় গার্ডেনেই রান্না করি শুটকি মুটকি, আমার আগের ঘরেও আমি এরকম গার্ডেনে করতাম। তো এইটার মধ্যে আমি শুটকিটা বাজবো আর কি গার্ডেনে। তো চিন্তা করলাম তাহলে পেঁয়াজটাও বেজে নেই গার্ডেনে, আর পেঁয়াজ রসুনের পরে কাঁচামরিচটা আমি বেজে নিব যতক্ষণ না বাদামি রঙের হয়ে যায়। তো এটা খেয়াল রাখবেন আপনারা, রঙটা চেঞ্জ হতে হবে যেমন। আর এটা বাদামি রঙের করার কারণ হলো যদি আপনারা এই শুটকিটা আপনারা কয়েকদিন রেখে খেতে চান ডিপ ফ্রিজের মধ্যে, তাহলে এই পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিতে হবে। আর এই এই শুটকির ভর্তাটা আপনারা চাইলে সারা বছর রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। যখনই মন চাইবে ডিপ ফ্রিজের মধ্যে থেকে বাইর করে আধা ঘন্টা এক ঘন্টা আগে রেখে দিলেই আপনারা খেতে পারবেন, আপনারা ট্রাই করে দেখবেন অনেক মজা। তো এই যে বাদামি রঙের কালার চেঞ্জ হয়ে গেছে, তো আমি এখন একটা ব্রাশ দিয়ে একটু সামান্য তেল দিয়েছি পানের মধ্যে যাতে শুটকিটা ভালোভাবে ফ্রাই করতে পারি আর কি। শুটকিটা কিন্তু ভালোভাবে ফ্রাই করতে হবে, না হইলে শুটকির যে একটা গন্ধ এইটা যদি থাকে যে খাসা গন্ধ, এটা থাকলে আর বা শুটকিটা শুটকির বটাটা মজা লাগবে না আর কি। এদিকে একটু খেয়াল রাখবেন শুটকিটা যাতে ভালোভাবে হয় ফ্রাই হয় আর কি। আর আপনারা সবাইকে বলতে চাই এত কষ্ট করে রেসিপি শেয়ার করি বা ব্লগ করি, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করবেন আত্মীয় স্বজনের মাঝে যারা রেসিপি জানতে চায় বা এরকম ব্লগ দেখতে চায় ওনাদের সাথে শেয়ার করবেন। এই দেখেন শুটকির প্রথম যে কালার ছিল এটা নাই কিন্তু, এটা প্রপার একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে শুটকিটা করে নেবেন, নাইলে কিন্তু শুটকি যদি এভাবে না করেন তাহলে শুটকির বর্তাটা মজা লাগবে না, তো এটা একটু খেয়াল রাখতে হবে আর কি।
কাঁঠাল বিচিটা এভাবে বেঙ্গে নেবেন। আমি কিন্তু কাঁঠাল বিচিটা বেশি বাঙব না, এভাবে আমি ভর্তা করি যাতে কাঁঠাল বিচিটা আমরা বেঙ্গে খেতে পারি। এই যে ভর্তা বানানো শেষ, এখন মিক্স করে নিলাম। এইভাবেই কাঁঠাল বিচির ভর্তাটা বানানো হয় শুটকি দিয়ে। তো এই আপনারা আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রেসিপিটা। ভালোভাবে মিক্স করে নেবেন যাতে শুটকিটা কাঁঠাল বিচির মধ্যে ঢুকে যায় আর কি। এই শুটকিটা কিন্তু কাঁঠাল বিচি টেস্টি বানায় আর কি। তো আশা করি আপনাদের এই রেসিপিটা আমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর ভালো যদি নাও লাগে তো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।